সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। আদালতে ক্ষেপণাস্ত্র ছড়ার হুমকি রাশিয়ার, উদ্বেগ প্রকাশ আইসিসির। পরমাণু যুদ্ধের ঝুঁকি কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, হুঁশিয়ারি রুশ উপপররাষ্ট্রমন্ত্রী। ইহুদিবাদীদের যে কোনো আগ্রাসনে তাৎক্ষণিক জবাব দেওয়া হবে বলছে হিজবুল্লাহ। নিজের বিরুদ্ধে নতুন হত্যা চক্রান্তের বর্ণনা দিলেন সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান। রোজা শুরুতে যা বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজের অনুপ্রবেশ। ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল জর্দানের পার্লামেন্ট। মানহানির মামলায় রাহুল গান্ধীর 2 বছরের কারাদণ্ড। এবং তিউনিসীয় উপকূলে নৌকা ডুবে 5 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু। দর্শক, রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকার সঙ্গে তার দেশের পারমাণবিক যুদ্ধের ঝুঁকি কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। আদালতে ক্ষেপণাস্ত্র ছড়ার হুমকি রাশিয়ার, উদ্বেগ প্রকাশ আইসিসির। যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির ভেতর ক্ষেপণাস্ত্র ছড়ার হুমকি দিয়েছে রাশিয়া। সোমবার 20 মার্চ এক টুইট বার্তায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে আইসিসিতে আঘাত আনার হুমকি দেন দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব। তিনি টুইটে বলেন, সাগরে অবস্থানরত রাশিয়ার যুদ্ধজাহাজ থেকে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হেগের আদালত ভবনের ভেতর আঘাত করেছে, এটি চিন্তা করা সম্ভব। তিনি আরো বলেন, সবে সৃষ্টিকর্তা রকেটের অধীনে আছে, সাবধানতার সঙ্গে আকাশের দিকে তাকান। রাশিয়ার হুমকির পর নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। সংস্থাটি জানিয়েছে তারা এসব হুমকিতে চিন্তিত। এদিন পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জেরে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী করিম খান ও বিচারকদের বিরুদ্ধে মামলাও করেছে রাশিয়া। পরমাণু যুদ্ধের ঝুঁকি কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, হুঁশিয়ারি রুশ উপপররাষ্ট্রমন্ত্রীর। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকার সঙ্গে তার দেশের পারমাণবিক যুদ্ধের ঝুঁকি কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তিনি বুধবার মস্কোয় এক বক্তব্যে মন্তব্য করেন বলে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে। রিয়াবকভ আরও বলেছেন, গত ফেব্রুয়ারি মাসে রাশিয়া পরমাণু অস্ত্র নিয়ন্ত্রক বিষয়ক নিউস্টার্ট চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার যে ঘোষণা দিয়েছে সেটি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে গোপনে বা প্রকাশ্যে কোনো আলোচনা হবে না। তিনি মস্কোর প্রতি ওয়াশিংটনের বিদ্বেষী নীতির তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই মুহূর্তে এই চুক্তিতে রাশিয়ায় ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, আজই পারমাণবিক যুদ্ধ বেঁধে যাবে কিনা সে আশঙ্কা সম্পর্কে আমি হুট করে কোনো মন্তব্য করতে রাজি নই, তবে গত কয়েক দশকের মধ্যে যে আশঙ্কা সে এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে সে কথা আমি বলতে পারি। তিনি একথাও বলেন যে রাশিয়া বিশ্বকে পারমাণবিক যুদ্ধ থেকে মুক্ত নিরাপদ রাখার প্রতিশ্রুতিতে অটল রয়েছে, তবে ইউক্রেনের রাশিয়ার সঙ্গে আমেরিকা সরাসরি সংঘাতে লিপ্ত হওয়ায় ওই প্রতিশ্রুতি কতক্ষণ রক্ষা করা যাবে সে বিষয়ে প্রশ্ন রয়েছে বলে তিনি মন্তব্য করেন। ইহুদিবাদীদের যে কোনো আগ্রাসনের তাৎক্ষণিক জবাব দেওয়া হবে বলছে হিজবুল্লাহ। ইহুদিবাদী ইসরায়েলি কর্মকর্তারা সম্প্রতি লেবাননে সামরিক আগ্রাসন চালানোর জন্য যে হুমকি দিয়েছেন তা নাকচ করে দিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটির মহাসচিব বলেছেন, ইহুদিবাদীদের যে কোনো আগ্রাসনের তাৎক্ষণিক জবাব দেওয়া হবে। সাইয়েদ হাসান নাসরুল্লাহ বুধবার বৈরুতে এক ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। উত্তর ইসরায়েলে সম্প্রতি এক বোমা হামলার দায় হিজবুল্লাহর উপর চাপিয়ে দেওয়ার পর সাইয়েদ নাসরুল্লাহ এই মন্তব্য করেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, লেবাননে যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে সে যুদ্ধ গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে। হিজবুল্লাহ নেতা বলেন, ইহুদিবাদীদের যে কোনো আগ্রাসনে যদি লেবাননের অন্য কোনো ব্যক্তির ক্ষতি হয়, চাই সে লেবাননের নাগরিক হোক বা ফিলিস্তিনি হোক কিংবা অন্য কোনো দেশের নাগরিক হোক, হিজবুল্লাহ তার তাৎক্ষণিক কঠোর জবাব দেবে। সাইয়েদ নাসরুল্লাহ বলেন, ইসরায়েলের উত্তরাঞ্চলে মেগিড্ডো শহরে গত 13 মার্চের হামলা প্রমাণ করে ইসরায়েল তার অল্প কদিনের ইতিহাসে সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে। ইসরায়েলি গণমাধ্যম দাবি করেছে, গত 13 মার্চ লেবানন থেকে এক ব্যক্তি ইসরায়েলে প্রবেশ করে সেখানকার মেগিড্ডো শহরের রাস্তায় একটি বোমা পেতে রেখে যায়। ওই বোমা বিস্ফোরিত হয়ে একজন ইসরায়েলি আহত হয়। তেল আবিব দাবি করেছে, লেবানন থেকে আসা হিজবুল্লাহর সঙ্গে জড়িত একজন ফিলিস্তিনি শরণার্থী ওই বোমা পুঁতে রেখে গেছে। নিজের বিরুদ্ধে নতুন হত্যা চক্রান্তের বর্ণনা দিলেন ইমরান খান।
আবারও হত্যা চক্রান্তের অভিযোগ তুলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি দাবি করেছেন, পাঞ্জাব ও ইসলামাবাদের পুলিশ প্রধানেরা তাকে হত্যায় নতুন পরিকল্পনা সাজিয়েছেন, তাদের নির্দেশনা দিচ্ছেন তাদের আসল নিয়ন্ত্রকেরা। ইমরানের দাবি, গতবার ব্যর্থ হয় এবার তাকে হত্যায় অত্যন্ত সিরিয়াস এই চক্রান্তকারীরা। করাচি ভিত্তিক গণমাধ্যম ডন জানিয়েছে, বুধবার নিজের জামান পার্ক বাসভবন থেকে সমর্থকদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে ইমরান খান এই অভিযোগ তোলেন। এতে পিটিআই প্রধান বলেন, ইসলামাবাদ ও পাঞ্জাবের আইজিরা দুটি আলাদা স্কোয়াড তৈরি করেছে আমাকে হত্যার জন্য, তারা পিটিআই সমাবেশে যোগ দিয়ে পুলিশের উপরে হামলা চালাবে, এতে সেখানে যে যে সহিংসতা সৃষ্টি হবে তার মধ্যে তারা আমাকে হত্যা করবে। ইমরান খান তার সমর্থকদের পরামর্শ দিয়ে বলেন, কোনো অবস্থাতেই তারা যেন পুলিশের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানি সৃষ্টি না করে, পুলিশ যদি কোনো ওয়ারেন্ট নিয়ে তার কাছে যেতে চায় কিংবা অন্য কারণে যদি পুলিশ এগিয়ে আসে, সমর্থকরা যেন কোনো বাধা সৃষ্টি না করে। ইমরান বলেন, এমনকি তারা যদি আমাকে গ্রেপ্তার করতে চায় এবং জেলে পাঠাতে চায়, আমি হাসি মুখে জেলে যেতে প্রস্তুত। আমি কখনো আমি পার্টির সদস্যদের ক্ষতি হোক চাইব না। এর আগেই সরকার আমাকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছে, তারা এখন আরো ভীত হয়ে পড়েছে এবং যে কোনো উপায়ে হোক আমাকে হত্যা করতে চায়। ইমরান খান তরুণদের প্রতিশ্রুতি দিয়ে বলেন যে তিনি যদি ক্ষুণ্ণ হন তবুও যেন তারা এই সরকারের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখে। তার ভাষায়, শেষ বল পর্যন্ত লড়াই করে যেতে হবে, কারণ এই সরকার ভয়ের পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে। তারা চায় না কেউ এসে তাদের বিরুদ্ধে প্রশ্ন তুলুক এবং তাদের সমালোচনা করুক। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, তাদের জেনে রাখা প্রয়োজন যে কোনোভাবেই আন্দোলনকে থামানো যাবে না। রোজা শুরুতে যা বললেন ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী রমজানের মধ্যে ইউক্রেন থেকে রাশিয়ার চলে যাওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছেন। সেই সঙ্গে বিশ্ব মুসলিমকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তুরস্কের সরকারি গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বৃহস্পতিবার জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিশ্বব্যাপী মুসলমানদের উদ্দেশ্যে রমজান মুবারক উল্লেখ করে বলেছেন, ইউক্রেনের মুসলিম সম্প্রদায়ের একটি উল্লেখযোগ্য অংশ অর্থাৎ ক্রিমিয়ান তাতার মুসলমানরা রাশিয়ার দখলদারিত্বের মধ্যে রমজান পালন করতে বাধ্য হচ্ছেন। তিনি বলেছেন, দেশের মুসলমানরা বিশেষ করে ক্রিমিয়ায় রাশিয়ার দমনপীড়নের হুমকির মধ্যে, ইউক্রেনের অন্যান্য অংশে গোলাবর্ষণের অধীনে এবং সামনের সারির লড়াইয়ের মধ্যেই রমজান পালন করেছেন। জেলেনস্কি বলেন, আমার কোনো সন্দেহ নেই যে আমরা আমাদের সমগ্র রাষ্ট্র এবং সমস্ত সম্প্রদায়ের স্বাধীনতা, সম্মান এবং নিরাপত্তা ফিরিয়ে দেব। ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, এই পবিত্র রমজান মাসে প্রার্থনা শক্তি আমাদের ইউক্রেনকে রাশিয়ার ধর্মহীন মন্দকর্ম থেকে রক্ষা করবে। যারা সত্যিকার অর্থে কিছুই বিশ্বাস করে না এবং সে কারণে তারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারঙ্গম, আগামী রমজান শান্তিতে এবং রাশিয়া থেকে মুক্ত সমগ্র ইউক্রেনীয় ভূমিতে শুরু হোক, বলেন জেলেনস্কি। দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজের অনুপ্রবেশ। দক্ষিণ চীন সাগরে অবস্থিত চীনের প্যারাসেল দ্বীপপুঞ্জের কাছে মার্কিন যুদ্ধজাহাজের অনুপ্রবেশের অভিযোগ তুলেছে চীনা সামরিক বাহিনী। অভিযোগ অনুসারে বৃহস্পতিবার 22 মার্চ বেইজিং এর সমুদ্র সীমায় একটি মার্কিন যুদ্ধজাহাজ নজরে আসে চীনা সামরিক বাহিনীর। সতর্ক বার্তা জানিয়ে সেটিকে ফেরত পাঠায় চীন। এক প্রতিবেদনে শুক্রবার 23 মার্চ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএল এর সাউদার্ন থিয়েটার কমান্ড জানায়, মার্কিন নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র বিধ্বংসী মিলিয়াস যুদ্ধজাহাজটি প্যারাসেল দ্বীপপুঞ্জের কাছে জলপথ প্রবেশের পর আইন অনুসারে সতর্কতা বার্তা জানিয়ে সেটিকে চলে যেতে বলে তারা। পিএল এর মুখপাত্র তিয়ান জুনলি বলেছেন, সরকারের অনুমতি ছাড়াই চীনের সমুদ্র সীমায় মিলিয়াস যুদ্ধজাহাজটি অনুপ্রবেশ করে, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করেছে। তবে চীনের এই অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। কৌশলগত দক্ষিণ চীন সাগরের জলপথের মাধ্যমে প্রতিবছর $1,000 কোটি বাণিজ্য হয়ে থাকে। প্রায় পুরো দক্ষিণ চীন সাগরের ওপর সার্বভৌমত্ব দাবি করে আসছে চীন। অবশ্য আন্তর্জাতিক আদালতের রায় অনুযায়ী চীনের এই দাবি ভিত্তিহীন। এছাড়া ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া এবং ব্রুনাইও দক্ষিণ চীন সাগরের মালিকানার দাবিদার। ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল জর্দানের পার্লামেন্ট। একজন উগ্র ডানপন্থী ইসরায়েলি মন্ত্রী বর্ণবাদী মন্তব্যের প্রতিবাদে জর্দানের সংসদ দেশটিতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের পক্ষে রায় দিয়েছে। ওই ইসরায়েলি মন্ত্রী সম্প্রতি এক বক্তব্যে ফিলিস্তিনি জনগণের অস্তিত্বই অস্বীকার করেন। জর্ডানের পার্লামেন্টে ফিলিস্তিন কমিটি সহ সংসদ সদস্যদের বড় একটি অংশ ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের আহ্বান জানানোর পর বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষে ভোটাভুটি হয়। এতে সংসদ সদস্যরা কণ্ঠ ভোটে ইহুদিবাদী রাষ্ট্রদূতকে বহিষ্কারের পক্ষে রায় দেন। এরপর পার্লামেন্টের স্পিকার আহমেদ আল সাফাদি ইহুদিবাদী ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানান। ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালে স্মোট্রিচ গত সোমবার দাবি করেন, ফিলিস্তিনি জনগণ ইতিহাস বা সংস্কৃতির কথা ইতিহাসের কোথাও নেই। তিনি আরো বলেন,
ফিলিস্তিনের জনগণ হচ্ছে বিগত শতাব্দীর একটি আবিষ্কার। ইসরায়েলি মন্ত্রী বলেন, আরবরা একটি কাল্পনিক জনগোষ্ঠী আবিষ্কার করে তাদেরকে ইসরায়েলি ভূমিতে প্রতিস্থাপন করে। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল ইহুদিবাদী আন্দোলন প্রতিহত করা। এটিকে ওই ইসরায়েলি মন্ত্রী ঐতিহাসিক বাস্তবতা বলে বর্ণনা করেন। ইসরায়েলি মন্ত্রী এমন সময় বক্তব্য দিলেন যখন 1948 সালের আগে পৃথিবীতে ইসরায়েল নামক কোন রাষ্ট্রের অস্তিত্ব ছিল না এবং ব্রিটিশদের সহযোগিতায় ইহুদিবাদীরা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল নামক একটি জারজ রাষ্ট্রের জন্ম দেয়। জর্ডানের পার্লামেন্টে পাশ হওয়া প্রস্তাবে ইসরায়েলি অর্থমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করে বলা হয়েছে তার বক্তব্য ইসরায়েলের ধৃষ্টতার বহিঃপ্রকাশ ঘটেছে। জর্ডানের পার্লামেন্টের নিম্নকক্ষে পাশ হওয়া প্রস্তাবটি এখন উচ্চকক্ষে পাশ হওয়ার পর রাজা দ্বিতীয় আবদুল্লাহ তাতে সই করলে এটি কার্যকর করা সম্ভব হবে। মানহানির মামলায় রাহুল গান্ধীর 2 বছরের কারাদণ্ড। বিজেপি নেতার এক মানহানির মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর 2 বছরের কারাদণ্ড দিয়েছে গুজরাটের একটি আদালত। বৃহস্পতিবার 23 মার্চে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এনডিটিভির খবরে বলা হয়, 2 বছর সাজা হলো আদালত তার 30 দিনের জামিনের আবেদন মঞ্জুর করেছেন। আপিল করার সুযোগও দেওয়া হয়েছে। রাহুল গান্ধীর বিরুদ্ধে 2019 সালে এই মানহানির মামলা হয়। লোকসভা নির্বাচনে প্রচারের সময় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেছিলেন, চৌকিদার চোর। তিনি বলেছিলেন, সব মোদীরা কেন চোর হয়। তারই বক্তব্য নিয়ে বিজেপির বিধায়ক ও গুজরাটের সাবেক মন্ত্রী পূর্ণেশ মোদী মামলা করেন। এর আগে মামলার রায়কে কেন্দ্র করে রাহুল গান্ধী 23 মার্চ সকালে গুজরাটের সুরাতে গিয়ে পৌঁছান। সেখানে রাজ্যের নেতারা তাকে স্বাগত জানান। আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, 2019 সালের 10ই অক্টোবর এই মামলায় সুরত আদালতে হাজির হয়েছিলেন রাহুল। সে সময় নিজের অবস্থানে অনর থেকে বিচারকের সামনে দেওয়া বয়ানে জানিয়েছিলেন তিনি কোনো ভুল করেননি। পরে টুইটারে লেখেন, বিরোধী রাজনৈতিক দলের দায়ের করা মানহানি মামলায় হাজিরা দিতে সুরতে এসেছি। আমার মুখ বন্ধ করে দেওয়ার যাবতীয় চেষ্টা চলছে, তবে যেভাবে কংগ্রেস সমর্থকরা আমার পাশে দাঁড়াতে ছুটে এসেছেন তাদের ভালোবাসা এবং সমর্থনে আমি কৃতজ্ঞ। টিউনিশিয়া উপকূলে নৌকা ডুবে 5 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু। ভূমধ্যসাগর দিয়ে ইতালিতে ঢোকার চেষ্টাকালে টিউনিশিয়ার কাছে একটি নৌকা ডুবে অন্তত 5 জন নিহত হয়েছেন, নিখোঁজ আছেন আরো 28 জন। স্থানীয় মানবাধিকার সংগঠন টিউনিশিয়ান ফোরাম ফর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক রাইটস বুধবারের তথ্য নিশ্চিত করেছে। সংগঠনের সদস্য রমাদান বেন ওমর বলেন, টিউনিশিয়ার কোস্টগার্ড দক্ষিণাঞ্চলীয় শহর স্ফ্যাক্সের উপকূলে ডুবে যাওয়া নৌকাটিতে থাকা 5 জনের মরদেহ উদ্ধার করেছে। গৃহযুদ্ধ আর অর্থনৈতিক মন্দা থেকে বাঁচতে এশিয়া আফ্রিকার বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ ইউরোপে ঢোকার চেষ্টা করেন। এসব মানুষের প্রধান প্রস্থান পয়েন্ট হয়ে উঠেছে স্ফ্যাক্সের উপকূলরেখা। জাতিসংঘের অনানুষ্ঠানিক তথ্য অনুসারে এবছর যারা ইতালিতে পৌঁছেছেন তাদের মধ্যে 12,000 টিউনিশিয়া থেকে যাত্রা করেছে। 2022 সালে এই সংখ্যাটা ছিল 1,300। আগে বসে অঞ্চলে অভিবাসীদের প্রধান লঞ্চপ্যাড ছিল লিবিয়া। গত মাসে টিউনিশিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ বলেছিলেন, অনতিভুক্ত সাব সাহারান আফ্রিকান অভিবাসীরা টিউনিশিয়ার জনসংখ্যার রূপরেখা বদলে দিচ্ছে। কৃষ্ণাঙ্গ অভিবাসীদের বিরুদ্ধে সহিংসতার ঢেউ তুলেছে তার এই মন্তব্য। জরিমানা ভয়ে বাড়িওয়ালারা শত শত অভিবাসীকে উচ্ছেদ করেছে। তারা এখন টিউনিশিয়ার রাস্তায় ক্যাম্প করে থাকছেন। কাইস নিরাপত্তা বাহিনীকে টিউনিশিয়া অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের বহিষ্কারেরও নির্দেশ দিয়েছেন। জাতিসংঘের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সাব সাহারান আফ্রিকা থেকে প্রায় 21,000 অভিবাসী টিউনিশিয়ায় রয়েছে বলে মনে করা হয়। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।